নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো, টোটাল সাতখানা সেট। তো দেখো, ভূগোলের টোটাল সাতখানা সেট আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো যাবতীয় এমসিকিউ। আজকে আমি ভূগোলের এবিটি এর টেস্ট পেপার 2023 সালের পেজ নম্বর AC 34, AC 78, AC 164, AC 179, AC 235, AC 237 এবং AC 278 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, AC 34 নম্বর পেজের প্রশ্নগুলো কী আছে সেইগুলো তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো, রোমানের প্রশ্ন কী বলেছে, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলা সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে অ্যান্সার হবে, সেটা আনসার আবহাওয়া বিকার, তাকে বলে অ্যান্সার হবে সেটা আনসার আবহাওয়া বিকার, ঠিক আছে। রোমান টু এর অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার সহজাত জল। রোমান থ্রি অ্যান্সার হবে, তো দেখো অ্যান্সার হবে ডি অ্যান্সার WM Davis। আমি শুধুমাত্র তোমাদের কিন্তু শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি, যদি সম্পূর্ণ প্রশ্নগুলো যদি আমি পড়ে দিই তাহলে আমি এতগুলো সেট একসঙ্গে দিতে পারবো না, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো দেখো, 4 নম্বরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার অস্ট্রেলিয়ার উপকূলের কাছে। 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে, 5 নম্বরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী। 6 নম্বরে অ্যান্সার হবে সি এর অ্যান্সার আর্দ্র অঞ্চলে। 7 নম্বরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার কালো। 8 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার টাইফুন, তাই তো দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে টাইফুন বলে। 9 নম্বরে অ্যান্সার হবে এল নিনো, তাই তো অ্যান্সার হবে বি এর অ্যান্সার পেরু ইকুয়েডর উপকূলে, ঠিক আছে। 10 নম্বরে প্রশ্ন কী বলেছে, ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী, অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার ক্লোরোফ্লুরোকার্বন। 11 নম্বরে প্রশ্নে অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার রেড ডেটা বুক। 12 নম্বরে অ্যান্সার হবে আমাদের সিয়ার অ্যান্সার ভোপাল মানে গ্যাস বিপর্যয়। 13 নম্বরে অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার ডাব, তাই তো শ্রীলঙ্কার যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার ডাব হবে। 14 নম্বরের প্রশ্ন কী বলেছে, 14 নম্বরের প্রশ্ন বলেছে প্রাথমিক কার্যকলাপের সাথে যুক্ত কর্মীদের বলা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার লাল পোশাকের কর্মী, লাল পোশাকের কর্মী। আমাদের 15 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার কী আছে লৌহ ইস্পাত শিল্প, তো দেখো একটু বানামে গণ্ডগোল আছে, ঠিক করে নেবে প্লিজ। 16 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার আগাস্ট ল্যাশ, ঠিক আছে, কী হবে আগাস্ট ল্যাশ হবে। 17 নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে বি এর অ্যান্সার মেগা সিটি হবে। 18 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার গবেষণা ও উন্নয়ন হবে। 19 নম্বরে অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার ভূ, কী বলেছে 19 নম্বরে অ্যান্সার হবে আমাদের ভূমধ্য সাগর ও লোহিত সাগর, তাই তো সুয়েজ খালকে সংযুক্ত করেছে। 20 নম্বরে অ্যান্সার হবে আমাদের সিয়ার অ্যান্সার হলদি ও হুগলি। 21 নম্বরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার মোট অভ্যন্তরীণ উৎপাদন, ঠিক আছে। তো দেখো, এবার আমি পরের সেট নিয়ে আলোচনা করব, পেজ নম্বর AC 78 নম্বর পেজ, ঠিক আছে। তো দেখো, AC 78 পেজের ফার্স্ট প্রশ্ন কী বলেছে, পাললিক শিলা গঠনের সময় যে জল শিলাস্তরের মধ্যে আবদ্ধ থাকে তাকে বলে অ্যান্সার বি এর অ্যান্সার সহজাত জল। আর রোমান টু এর প্রশ্ন কী বলেছে, কাস্ট ভূমিরূপ সৃষ্টি হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার চুনাপাথর গঠিত অঞ্চলে। 3 নম্বরে অ্যান্সার হবে, 3 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার পুরোদেশীয় বাদ। 4 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার কেন্দ্রমুখী। 5 নম্বরে অ্যান্সার হবে সি এর অ্যান্সার ক্রিক মে। আমাদের 6 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার মোনা ডনাক। আমাদের 7 নম্বরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জীবজগৎ। 8 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার পর্জল মৃত্তিকা। 9 নম্বরে অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার উপক্রান্তীয় উচ্চচাপ ও উপমেরু নিম্নচাপ মধ্যাংশ। তো দেখো, 10 নম্বরের প্রশ্ন কী আছে, 10 নম্বরের প্রশ্ন কী বলেছে, আন্টার্কটিকায় ওজোন গহ্বরের অস্তিত্ব সর্বপ্রথম উল্লেখ করেছেন, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিজ্ঞানী ফারম্যান। তো দেখো, 11 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার Agenda 21। আমাদের পরের প্রশ্ন 12 নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে এর অ্যান্সার ইনস্টিটিউট সংরক্ষণ। 13 আমাদের 13 নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভূমিধস। আমাদের 14 নম্বরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার স্বর্ণালী পোশাক কর্মজীবী, ঠিক আছে, স্বর্ণালী পোশাক কর্মজীবী। তো দেখো, 15 নম্বরের প্রশ্ন কী বলেছে, ব্রাজিলে কফি বাগিচাগুলিকে বলে, অ্যান্সার হবে এর অ্যান্সার ফাজেন্দা। 16 নম্বরে অ্যান্সার হবে সি এর অ্যান্সার কেন্দ্রীভূত কাঁচামাল। 17 নম্বরে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হস্ত শিল্প। 18 নম্বরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গোয়ালিয়র। 19 নম্বরে অ্যান্সার হবে আমাদের গ্রামের পোশাকি নাম, অ্যান্সার হবে এর অ্যান্সার মৌজা। তো দেখো, আমাদের 20 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক, ঠিক আছে। দেখো, 21 নম্বরের প্রশ্ন কী বলেছে, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ধান, কী হবে ধান হবে, ওকে। এবার আমি পেজ নম্বর AC 164 নম্বর পেজ নিয়ে আলোচনা করব, এর যাবতীয় এমসিকিউ বা আমি টু দ্য পয়েন্ট সলভ করে দেবো তোমাদের, ঠিক আছে। তো দেখো, রোমানের প্রশ্নের অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার নদীর স্রোত। রোমান টু এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার পর্যায়ন।
রোমান থ্রির অ্যান্সার হবে সির অ্যান্সার অনুশ্রবণ, রোমান ফোরের অ্যান্সার হবে সির অ্যান্সার ব্লো হোল, রোমান ফাইভের অ্যান্সার হবে এর অ্যান্সার পরবর্তী নদী, রোমান সিক্সের অ্যান্সার হবে চক্ষু। তাই তো ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে সির অ্যান্সার চক্ষু। সাত নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার উষ্ণ সমুদ্র পৃষ্ঠ। আট নম্বরে অ্যান্সার হবে মৌসুমি বায়ু প্রবাহ হলো এক ধরনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সাময়িক বায়ু। ঠিক আছে, তো দেখো রোমান নাইনের প্রশ্নে অ্যান্সার হবে সের অ্যান্সার সুন্দরবনে। দশ নম্বরে অ্যান্সার হবে ট্রান্সলে। তাই তো বাস্তুতন্ত্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ট্রান্সলে। এগারো নম্বরে অ্যান্সার হবে আমাদের ডিয়ার অ্যান্সার মিথাইল আইসোনাইড গ্যাস দুর্ঘটনা। বারো নম্বরে অ্যান্সার হবে সের অ্যান্সার জুম চাষ। তাই তো স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশ যে নামে পরিচিত অ্যান্সার হবে জুম চাষ। আমাদের তেরো নম্বরে অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার ওলোরি কালচার। চোদ্দো নম্বরে অ্যান্সার হবে আমাদের ডিয়ার অ্যান্সার উইলিয়াম এস প্যাড। তো দেখো পনেরো নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে বস্ত্র বয়ন। তাই তো নিম্নলিখিত যেটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। ষোলো নম্বরে অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার বেতার যন্ত্র। সতেরো নম্বরে অ্যান্সার হবে সির অ্যান্সার সমুদ্র পথ। আঠারো নম্বরে অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার অস্ট্রেলিয়া। উনিশ নম্বরের প্রশ্নে কী বলেছে জনবিস্ফোরণ হলো বা জনবিস্ফোরণ সৃষ্টি হয়, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার এদের কোনোটিই নয়, অর্থাৎ জনকীর্ণতার ফলে, ঠিক আছে, কাম্য জনসংখ্যার ফলে না জনঘন স্বল্পতার ফলে। তো দেখো ডিয়ার অ্যান্সার হবে এদের কোনোটিই নয়। কুড়ি নম্বরে অ্যান্সার হবে বেঙ্গালুরু হবে সিলিকন ভ্যালি। তাই তো একুশ নম্বরে কী বলেছে জলবিন্দু বসতি দেখা যায়, অ্যান্সার হবে এর অ্যান্সার শুষ্ক মরু অঞ্চলে। ঠিক আছে, তো দেখো এবার আমি সেট নম্বর একশো উনআশি নম্বর নিয়ে পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো একশো উনআশি নম্বর পেজে যে সমস্ত এমসিকিউবগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করিয়ে দেবো। রোমানের প্রশ্নে কী বলেছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর ক্রিয়া করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে অ্যান্সার হবে এর অ্যান্সার বহির্জাত প্রক্রিয়া। রোমান টু এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বৃষ্টিপাত ও তুষার গোলা জল। রোমান থ্রির অ্যান্সার হবে সের অ্যান্সার বায়ু প্রবাহ। রোমান ফোরের অ্যান্সার হবে সের অ্যান্সার কয়াল। কী হবে কয়াল হবে, ঠিক আছে। রোমান ফাইভে কী বলেছে শুষ্ক ক্ষয়চক্রের শেষ অবস্থায় গঠিত ভূমিরূপকে প্যান ফ্যান নামে অভিহিত করেছেন, অ্যান্সার হবে সির অ্যান্সার লসন। ছ নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার গাছ। সাত নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার তেঁতুল পাতা। তাই তো পিনেট জল নির্গম প্রণালী আকৃতি হয়, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার তেঁতুল পাতা। আট নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার পাঁচটি স্তর গড়ে ওঠে। ন নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে। দশ নম্বরে অ্যান্সার হবে আমাদের সির অ্যান্সার টর্নেডো। এগারো নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে ফোরো ক্লোক রেইন দেখা যায়, ঠিক আছে, ডিয়ার অ্যান্সার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। বারো নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে সির অ্যান্সার লবণাম্ব উদ্ভিদ। তাই তো জরায়ু অঙ্কুরগম দেখা যায় সির অ্যান্সার লবণাম্ব উদ্ভিদে। আমাদের তেরো নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার শস্যভূমি। চোদ্দো নম্বরে অ্যান্সার কী হবে, চোদ্দো নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড। বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী হলো কার্বন ডাইঅক্সাইড। পনেরো নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে ভারত ও প্রশান্ত মহাসাগরে। ষোলো নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার গরু মারা। সতেরো নম্বরে অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ভোপাল গ্যাস বিপর্যয়। আঠারো নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার পরামর্শদান। উনিশ নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 25%। কুড়ি নম্বরে অ্যান্সার হবে সির অ্যান্সার আঙ্গুরের চাষ। একুশ নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার জলপথকে বলে। একুশ নম্বরে অ্যান্সার হবে উন্নয়নের জীবনরেখা বলা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার জলপথকে বলে। এবার আমি এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো দু হাজার তেইশ সালের জিওগ্রাফির দুশো পঁয়ত্রিশ নম্বর পেজ। ঠিক আছে, তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে আমাদের রোমানে কি বলেছে নিম্নলিখিত কোনটি বর্জিত প্রক্রিয়া নয়, অ্যান্সার হবে সের অ্যান্সার অগ্নুৎপাত। রোমান টু এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার আর্দ্র জলবায়ু অঞ্চল। রোমান থ্রির অ্যান্সার হবে এর অ্যান্সার জিও। রোমান ফোরের অ্যান্সার হবে এর অ্যান্সার জৈবন অবস্থায় দেখা যায়। রোমান ফাইভের অ্যান্সার হবে পিনের শব্দটির অর্থ হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার পাখির পালকের ন্যায়। রোমান সিক্সের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ভূ প্রাকৃতিক। রোমান সেভেনের অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার নাতিশীতোষ্ণ অঞ্চল। রোমান এইটের অ্যান্সার হবে সের অ্যান্সার কী আছে হেনরি পিডিংটন। রোমান নাইনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার প্রতীক ঘূর্ণবাদ। রোমান টেনের অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার স্থানীয় বায়ু। রোমান ইলেভেনে কী বলেছে জীব বৈচিত্র্য শব্দটি সর্বাধিক গুরুত্ব পায় যে সম্মেলনে, অ্যান্সার হবে এর অ্যান্সার হবে এর অ্যান্সার রিও ডি জেনিরো। বারো নম্বরের প্রশ্ন কী বলেছে শস্য প্রগাঢ়তা বৃদ্ধির প্রধান কারণ, অ্যান্সার হবে এর বিয়ের অ্যান্সার জলসেচের উন্নতি। রোমান টুয়েলভের অ্যান্সার হবে সের অ্যান্সার নরম্যান বোরলগ। চোদ্দো নম্বরে অ্যান্সার হবে সের অ্যান্সার উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে। পনেরো নম্বরের প্রশ্ন কী বলেছে টোকিও ইকোহোমা শিল্প অঞ্চলের প্রধান শিল্প হলো, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার লৌহ ইস্পাত শিল্প।
তো দেখো 16 নম্বরে অ্যানসার হবে এর অ্যানসার গ্যাট, 17 নম্বরে অ্যানসার হবে সের অ্যানসার গবেষণা, 18 নম্বরে অ্যানসার হবে এর অ্যানসার আমেরিকা যুক্তরাষ্ট্র, 19 নম্বরে অ্যানসার হবে বি এর অ্যানসার আন্তর্জাতিক পরিব্রাজন। 20 নম্বরের প্রশ্ন কি বলেছে, পরিকল্পনা অঞ্চলের ক্ষুদ্রতম একক হলো অ্যানসার হবে এর অ্যানসার গ্রাম পঞ্চায়েত। 21 নম্বরের প্রশ্ন কি বলেছে, জনসংখ্যা বিস্ফোরণ হলো অ্যানসার হবে সের অ্যানসার আধা প্রাকৃতিক দুর্যোগ। তো দেখো এবার আমি পেজ নম্বর 237 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো 237 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অ্যান্সার হবে এর অ্যান্সার আরোহণ প্রক্রিয়া। তো দেখো রোমান টুয়ের প্রশ্ন কি বলেছে, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, অ্যান্সার হবে সের অ্যান্সার সহজাত জল। রোমান তো দেখো রোমান থ্রি অ্যান্সার হবে বি এর অ্যান্সার স্পিট হবে, রোমান ফোরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভূমধ্যসাগরীয় জলবায়ু হবে, রোমান ফাইভের অ্যান্সার হবে কেন্দ্র বিমুখ, ঠিক আছে কেন্দ্র বিমুখ। রোমান সিক্সের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এলুভিয়েশন, রোমান সেভেনের অ্যান্সার হবে সের অ্যান্সার রেড ডেটা বুক, রোমান এইটের অ্যান্সার হবে সের অ্যান্সার ভোপাল গ্যাস বিপর্যয়, রোমান নাইনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নাইট্রোজেন, রোমান টেনের অ্যান্সার হবে সের অ্যান্সার হ্যারিকেন, রোমান ইলেভেনের অ্যান্সার হবে এর অ্যান্সার উদ্যান কৃষি, রোমান টুয়েলভের অ্যান্সার হবে সের অ্যান্সার তৃতীয় ক্ষেত্র। রোমান থার্টিনের প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয়, অ্যান্সার হবে বি অ্যান্সার ঘুষড়িতে। রোমান ফোরটিনে কি বলেছে, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত ছিল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মাছ। রোমান ফিফটিনের অ্যান্সার হবে এর অ্যান্সার মোট নারীর সংখ্যা মাল্টিপ্লাই 100, ঠিক আছে মোট পুরুষের সংখ্যা। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, 16 নম্বরের প্রশ্ন, তো দেখো 16 নম্বরের প্রশ্ন কি বলেছে, সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত হয় তা হলো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পরামর্শ দান, 17 নম্বরের অ্যান্সার হবে সের অ্যান্সার মহানগর, 18 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য, 19 নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্লোরোফ্লুরোকার্বন, 20 নম্বরের অ্যান্সার হবে দাল্লি রাজহারা, দাল্লি রাজহারা। 21 নম্বরের অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার ভূমধ্য সাগর ও লোহিত সাগর। তো দেখো আজকে আমি ভূগোলের টোটাল সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট সব সেটগুলো সলভ করে দিচ্ছি, শুধুমাত্র একটা সেট করতে আমাদের বাকি আছে, দু থেকে তিন দিনের মধ্যে আমি এই সেটটাও সলভ করে দেবো, আমাদের পেজ নম্বর এসি 278 নম্বর পেজ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।